এইভাবে মুসলিম কমিউনিটি বা বাঙালি কমিউনিটি নেই সিটাফাটা এই মুসলিম কমিউনিটি আছেন এখানে একদিন দেখলাম বেরাতে গেছি আমি জুম্মাতে যাইবেন ঠকিও নেই ওনার দাড়ি বলে জুম্মার নামাজ জুম্মাতে যাইবেন বললাম আপনার একটা দড়ি তাক দাড়িও নেই আপনার ঠকিও নেই আজকে জুম্মার একটা পাঞ্জাবিও নেই আমরা ইংলিশ এরিয়াতে থাকি এইভাবে এইভাবে আমরা বেশি পরিচয় টরিচয় দিতে চাই না এইভাবে চলতেছি আমার ডাইরেক্টলি আমাকে এইভাবে বলছে আমরা এইভাবে ইংলিশ এরিয়াতে চলি দাড়ি টুপি আর পাঞ্জাবি আর ইসলামিক পোশাক টোশাক এইটা আমরা বেশি ইউজ করি না আমার আল্লাহ কি বলছেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين নিশ্চয় আমি কি মুসলমান আর মুসলমান সে তার পরিচয় দিতে মোটেই চিন্তা করে না শাই হয় না লজ্জাবোধ করে না বুক ফুলে বলে আমি কি একজন ভালো কাজের আদেশ দিবেন মন্দ কাজ থেকে মানুষকে বাঁচাইবেন আর ওয়াতুমিনুনা বিল্লাহ কার উপরে ঈমান আনবেন ঈমান মানুষের ছোট সম্পদ না বড় সম্পদ আল্লাহ তো অনেক নিয়ামত দিয়েছেন অনেক সম্পদ দিয়েছেন আপনি গাড়ির মালিক আপনি বাড়ির মালিক আপনি বিজনেসের মালিক আপনি জায়গা সম্পত্তির মালিক ওগুলাও নিয়ামত ইমানও একটা বা ওই নিয়ামতের সাথে ইমানের নিয়ামতের তুলনা হইতে পারে ইমানের তুলনা হইতে পারে না অন্য নিয়ামতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমান নামক যে দৌলত দিয়েছেন ইমান নামক যে নিয়ামত দান করেছেন সারাটা জীবন সেজদা দিয়েও যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না ইমান দিয়েছে আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছে আহারে কত মানুষ আমরা দেখি তার মাথার ভিতরে নেই আমার স্রষ্টাকে খুশি করার চেষ্টা করি আমাকে যে রিজেক দেন আমাকে যে আলো দেন আমাকে যে বাতাস দেন আমাকে সারাটা জিন্দেগি যিনি লুক আফটার করতেছেন আমার সেই খালিক আমার সেই মালিক আমার রবকে আমি খুশি করি আমার রবকে একটা সেজদা করি একটা আমার চিন্তাও করে না অসংখ্য মানুষ আছে কিনা অসংখ্য মানুষ আছে কিনা কিন্তু আমাকে আমার আল্লাহ এমন তৌফিক আমাকে দিলেন আমি জন্ম নিলাম আমাকে জন্ম দিলেন আমার আল্লাহ একজন মুসলমানের ঘরে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যতটুকু সহজ ও মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া তত বেশি কঠিন ঠিকই না জি জি তত বেশি কঠিন কারণ অসংখ্য মুসলমান তাদের ঘরে সন্তান হচ্ছে সিটাবাটা যাদের নসিবে আছে ইসলাম গ্রহণ করতেছে নতুবা সবাই তো তাদের বাপ দাদার ধর্ম কি অনুসরণ করতেছে ঠিক কি না ঠিক কিন্তু মুসলমানের ঘরে যতজনকে আল্লাহ জন্ম দিয়েছেন ভাই বোন তারা মুসলমান হচ্ছেন কত প্র্যাকটিস কম করতে পারেন কিন্তু আর সিটাবাটা দুই একজন হয়তো এই মুসলমানিত্ব থেকে খারিজ হয়েছে নতুবা 99.9% মুসলমানিত্বের উপরে আছে আলহামদুলিল্লাহ আছে না আছে প্র্যাকটিস কম করতে পারে আল্লাহ তাআলা মুসলমান করে প্রেরণ করে আমাকে জন্ম দিয়েছেন এটা আমার জন্য আল্লাহর তরফ থেকে বড় একটা মেহেরবানি মেহেরবানি কি না জি জি আল্লাহ পাক আমাকে ঈমান দিয়েছেন এটা মেহেরবানি কিনা শুধু ঈমান দেন নাই আল্লাহ পাক আমাকে ইসলামকে প্র্যাকটিস করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহকে সেজদা করতে পারতেছি আমার আল্লাহকে রুকু করতে পারতেছি আমি আমার আল্লাহর জিকির করতে পারতেছি আমার গুনাহের জন্য আমার আল্লাহর কাছে মাফি চাইতে পারতেছি এটা আমার বড়ই খুশনসি এটাই আমার বড় সৌভাগ্য এটা আমার বড় সৌভাগ্য এটা আমার পাওয়ারফুল করার দরকার এজন্য আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ তোমরা ঈমান আনবে কার উপরে আল্লাহর উপরে আল্লাহর উপরে ঈমান আনবা তোমার যদি ঘর দুইটা একটা চলে যায় বাড়ি চলে যায় ব্যবসায় যদি লস খেয়েই ফেল তেমন কোনো বড় ক্ষতি নেই কিন্তু যদি তোমার ঈমানের উপরে আঘাত আইসে যায় তোমার ঈমানটা যদি দুর্বল হয়ে যায় এই ক্ষতি কোনোদিন পুষাইয়া নিতে পারবা না তোমার ঈমান যদি তোমার ঈমান যদি দুর্বল হয় যায় প্রিয় ভাইরা শয়তান
আমাদের চাইতে খুব শক্তিশালী না বেশি শক্তিশালী মনে উত্তর দিচ্ছেন মনে হয় আপনারা থাকি আপনার মনে হয় জানা চাইতে বেশি শক্তিশালী আল্লাহ আল্লাহ কাছে ইজাজত চাইছে শয়তান আমাকে আদম সন্তানকে আক্রমণ করার শক্তি দাও তার সামন থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে আল্লাহ দিবেন কি না দিবেন বাট দা ওয়ান হু ইজ রিয়েল সার্ভেন্ট অফ আল্লাহ শয়তান কান্ট মিসগাইড দেম নেভার এভার নেভার যে আল্লাহর মাহবুব বান্দা শয়তান তাকে মিসগাইড করতে পারবে শয়তান তাকে মিসগাইড করতে পারবে না শয়তান আমাদের চাইতে অনেক অনেক শক্তিশালী শয়তান আপনার আমার দুর্বলতা আছে গাফলাতি আছে টায়ার্ডনেস আছে শয়তানের কি কোনো টায়ার্ডনেস আছে হ্যাঁ তার কোনো টায়ার্ডনেস নাই তার দিন নাই রাত নাই সব সময় 24 আওয়ার ইন এ ডে এভরি সিঙ্গেল মুভমেন্ট আপনাকে সে ট্রাই করতেছে তার কম শক্তি দিয়ে না সর্বশক্তি দিয়ে হাউ টু মিসগাইড ইউ আপনাকে কিভাবে মিসগাইড করবে তার দিন রাত আর ফেরেশানির শেষ নেই কিন্তু আল্লাহর দিনের উপরে ইস্তিকামত তাহার ফেরেশানি আমাদের বেশি না কম কথার উত্তর দেন না কেন দিনের উপরে ইমানের উপরে ইস্তেকামত থাকার পেরেশানি গড়ে আমাদের কম গড়ে আমাদের কম ইমানের উপরে থাকতে হলে আমলের উপরে থাকতে হলে আখলাকের আখলাকের উপরে থাকতে হলে অবশ্যই আপনাকে মেহনত করা লাগবে অবশ্যই আপনাকে কি করা লাগবে মেহনত করা লাগবে আপনাকে চেষ্টা করা লাগবে আপনাকে তদবির করা লাগবে আপনাকে ইস্তেকামত থাকতে হবে এই কথা আল্লাহ বলছেন وَتُؤْمِنُونَ بِاللَّهِ اللَّهُ উপর ইমান রাখতে হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ইমানদারদের আল্লাহ তাআলা পরিচয় দিছে ইমানদারদের পরিচয় কি ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইমানদারদের সামনে আল্লাহর জিকির করলে তাদের কলিজা কেঁপে ওঠে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আল্লাহর নাম শুনলে পরে একটা ডর আসে না জি জি একটা ডর আসে যেমন ডর আসে তেমন এই মহব্বত আসে কাজেই আমরা শুধু আল্লাহকে ডরাই না আল্লাহকে মহব্বত করি করি নামাজ পড়ে আল্লাহকে ডরাইয়া নাই নামাজ পড়ে আল্লাহকে মহব্বত করে আমি আমার আল্লাহকে ভালোবাসি তিনি আমার খালিক তিনি আমার মালিক তিনি আমার রাজিক আমি এসেছি আমার আল্লাহর তরফ থেকে আমার ঠিকানা হলো আমি আমার আল্লাহর কাছে আমাকে ফিরে যেতেই হবে তিনি আমার আল্লাহ তিনি খে আল্লাহ আমি আমার আল্লাহকে মহব্বত করি ভালোবাসি আমার আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই আমার আল্লাহকে ভালোবেসে একজন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন আল্লাহ তুমি যদি আমাকে জান্নাতেও দেও আর যদি মাঝে মধ্যে এসে জিজ্ঞেস না করো আব্দুল কাদের তুমি কেমন আছো আমি জান্নাতে থেকেও শান্তি চিন্তা করে তুমি যদি আমাকে জান্নাতেও দেও আর মাঝে মধ্যে যদি তুমি আমাকে জিজ্ঞেস না করো আব্দুল কাদের তুমি কেমন আছো তাহলে জান্নাতে থেকে আমি শান্তি আমি জান্নাত চাই না তোমাকে চাই তোমাকে চাই আমি তোমার ভালোবাসা চাই তোমার মহব্বত চাই এজন্য আল্লাহর রাসূল দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই আমি তোমার ভালোবাসা চাই আমার কলিজা পরে যেন তোমার ভালোবাসা পয়দা তোমার মহব্বত দিয়া আমার হৃদয়টাকে তুমি ভরপুর করে দাও তোমার ভালোবাসা চাই আর তুমি যাকে ভালোবাসো আমি তার ভালোবাসা চাই আর যে আমলগুলোকে তুমি ভালোবাসো আমি ওই আমলের প্রতি আমার ভালোবাসা চাই ওই আমলের প্রতি আমার ভালোবাসা চাই তুমি নামাজকে ভালোবাসো নামাজের প্রতি আমার একটা ভালোবাসা পয়দা করে দাও তুমি রোজাকে ভালোবাসো রোজার প্রতি আমার একটা ভালোবাসা পয়দা করে দাও তোমার জিকিরকে তুমি ভালোবাসো তোমার জিকিরের প্রতি আমার একটা ভালোবাসা পয়দা করে দাও তুমি তাহাজ্জুদের নামাজকে তুমি ভালোবাসো
তাহাজ্জুদের নামাজের প্রতি তুমি আমার একটা ভালোবাসা পেদা করে দাও। এগুলো দোয়া করতেন আল্লাহর রাসূল। আমরা করিনি ভাই, আমরা অনেক সময় করি না, আল্লাহর কাছে চাইতে হবে। এই চাওয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ আয়াতে চলে আসছি আমরা, এরপরে আল্লাহ তাআলা কি বলছেন, ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون ولو آمن أهل الكتاب أهل الكتاب كرا يهودي أهل الكتاب كريستان را أهل الكتاب because ترى توراتير مالك ترى زبورير مالك ترى إنجيلير مالك دعوة ترى أهل الكتاب رودي كري ترى আর পৌত্তলিক যারা মুজুসি যারা এরা কোন আহলে কিতাব নেই, বেদ পুরাণ এগুলো আহলে কিতাব না, এগুলো আহলে কিতাব না, তারা আহলে কিতাব। আল্লাহ বলছেন আহারে আফসোস করছেন আল্লাহ, লাউ আমানা যদি ইমান আনত আহলুল কিতাবি আহলে কিতাবেরা লাকানা খায়রুল লাহুম তাহলে কতই না ভালো হইতো তাদের জন্য, কতই না ভালো হইতো। আমরা অনেক সময় উস্তাদেরা বলে ইস বাচ্চাটা যদি ফোর্থ হতে ভালো রেজাল্ট করলো নে, হয় না উস্তাদে মা বাবাই হয় না, পড়লে কি করতো ভালো রেজাল্ট করতো বাট ফোরে না, বলি না আমরা সময়। আল্লাহ বলছেন আহারে আহলে কিতাব যারা তারা যদি আল্লাহ আল্লাহর উপরে ইমান আনতো, আল্লাহ রসুলের উপরে ইমান আনতো, কোরআনের উপরে ইমান আনতো, তাহলে কতই না তাদের ভালো হইতো, তাদের কপাল কইলা যাইতো। منهم المؤمنون واكثرهم الفاسقون বাট আল্লাহর রাসূলের কাছে কিছু কিছু আহলে কিতাব রাও ঈমান আনছে বাট বেশিরভাগ ছিল ফাসিক, বেশিরভাগ কি ছিল ফাসিক। রাসূলের বেশি দ্বন্দ্ব আহলে কিতাবদের সাথে হইছে না কাফের মুশরিকদের সাথে হইছে, উত্তর দেন না কেন, আহলে কিতাবদের চাইতে কাফের মুশরিকদের চাইতে বেশি দ্বন্দ্ব হইছে বাট মধ্যপন্থায় ছিল মাঝামাঝিতে ছিল আহলে কিতাবরা ইহুদিরা আর খ্রিস্টানরা, আর কাফের মুশরিকদের চাইতে রাসূলের বেশি দ্বন্দ্ব হয়েছে যখন তারা